মঙ্গলবার এক নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে, ঘটনা রামনগর দুই নম্বর এলাকায়। এবং সেখানে ঘটনায় জানা গেছে যে নাবালিকাটি মঙ্গলবার রাতে টিউশনি শেষ করে বাড়ি যাওয়ার পথে রামনগর দুই নম্বর এলাকায় এক যুবক তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার চেঁচামেচি করে এলাকাবাসী অভিযুক্ত যুবকটিকে আটক করতে সক্ষম হয় এবং খবর দেওয়া হয় পুলিশকে। পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায়। আমি টিউশন যাই রামনগর দুই, আমরা ভাড়া থাকি, আমাদের বাড়ি হয়েছে রানীর খামারে, আমরা এখানে ভাড়া থাকি, আমার মেয়ে অক্সিজেন স্কুলে পড়ে, তো এখানে ভাড়া থেকে আমরা টিচারের লিগে তো এখান থেকে আসা তো সম্ভব না, আমরা পসিবল না, আমরা ওইদিকে টিচার নাই, প্লাস এখান থেকে আমরা বাড়ির থেকে অক্সিজেন স্কুল অনেক দূর, এখানে ভাড়া থাকতে লাগে, তো টিউশনের লিগে রাত্রিবেলা যাইতে লাগে, রাত্রি বলতে কি পাঁচটার সময় যায়, সাতটার সময় রিটার্ন ঘুরে, তো এই প্রত্যেক দিনে তো সাতটার সময় ঘুরে, আজকে আমরা বাড়িতে একটু দেরি হয়েছে, আর কিনে তো রামনগর থার্ড ক্রসিং আর সেকেন্ড ক্রসিং দুইটার মাঝখানে এই ঘটনা, মানে ও যাওয়ার সময় ও মাস্ক পরা এই মানে অন্ধকার রাস্তা দাঁড়িয়ে রয়েছে, তাহলে একটা গাড়ির সাইড দিতে গিয়ে তো একটু সাইড হয়েছে, তারপরে মানে হেরে হেরাস করার চেষ্টা করছে, চেষ্টা করার পরে হে মানে যখন তাইরে হাত ছুড়েয়া যখন স্কুটি নিয়ে ভাগ দিলছে তখন হে ধরছে স্কুটি, স্কুটি তো ধরে রাখাতে না, স্কুটি ছুটতে, তারপরে চিৎকার চেঁচামেচি করছে, পাথর নিছে, এবারে মানুষজন ধরে হয়েছে উল্টা, আমার মেয়ের মাথায় লাগছে পাথরটা আবার, কিন্তু তখন তাই সবাই চিৎকার করে জড়ো করছে যে ও আমার হেরাস করার চেষ্টা করো, তখন মানুষজন আইয়া ওর লোকে কি করছে, আমি তো আসলাম না, ওর বাবা বাড়ি থেকে রামনগরে আসতে ওইখান থেকে ওর বাবা আইছে, তারপর আমার ফোন করছে তাড়াতাড়ি আসার দিকে মেয়ের কি হয়েছে, আমি তো আইসে সবাই থেকে যা শুনলাম,